নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন কোচিং সেন্টার। আজকে আরেকবার ফিজিক্যাল সায়েন্সের উপরে একটা ভিডিও তৈরি করব। আপনারা এর আগের যে ভিডিও সেখানে কমেন্ট সেকশনে জানিয়েছিলেন, যদি যদি আপনারা জানিয়েছিলেন যে যদি টপিকস ওয়াইজ যদি করা যায় অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ, আমি সেটাই এখানে ট্রাই করেছি। দেখুন, ফিজিক্সের যে বিগত বছরের WBCS প্রিলিমিনারি প্রশ্নপত্র, সেগুলো আপনারা আমার প্লেলিস্টে গিয়ে যদি কেউ দেখে না থাকেন তাহলে সেখানে আপনারা সমস্তটা পেয়ে যাবেন। আমি সমস্ত কিছু পোস্ট করে দিয়েছি সেখানে, যে সমস্ত প্রশ্নপত্রগুলো প্রিলিমিনারিতে এসেছে। এখানে আমি মূলত যে স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং যে রাশিসমূহের একক, তার উপরে ভিডিওটা তৈরি করব। দেখুন, স্কেলার রাশি, আপনারা জানেন যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। দিক বা অভিমুখ অর্থাৎ মানটাই সেখানে আসল, কোন দিক থেকে সেটা ক্রিয়া করছে সে এটা কোনো কিছু ম্যাটার করে না। যেমন দৈর্ঘ্য, ধরুন আমার দৈর্ঘ্য 5 ফুট 11 ইঞ্চি, এটা কিন্তু শুধুমাত্র মান, এটা দিক অভিমুখ কিছু হয় না। যে কোনো দিক বা যে কোনো অভিমুখে দৈর্ঘ্যটা একই থাকবে। আর ভেক্টর রাশিটা হবে যে সকল রাশির কেবলমাত্র মান নয়, দিক বা অভিমুখ দুটোই আছে, অর্থাৎ মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। দেখুন, স্কেলার রাশিগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা। কেমনভাবে মনে রাখবেন? দেখুন, কার্য, শক্তি, ক্ষমতা এই তিনটেকে একসাথে মনে রাখুন। দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, এখানে দেখুন তাপ, উষ্ণতাটা মনে রাখুন। তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ অর্থাৎ আর, ধারকত্ব, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক। এবার ভেক্টর রাশিগুলো যখন মনে রাখবেন, এখানে যেহেতু দ্রুতিটা স্কেলার রাশি তাই বেগটা হয়ে যাবে ভেক্টর রাশি। মনে রাখবেন, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় এবং বেগ সমান স্মরণ বাই সময়। তাহলে যদি স্মরণ বাই সময় হয় তাহলে স্মরণ যেহেতু ভেক্টর রাশি তাই বেগটাও ভেক্টর রাশি, এভাবে মনে রাখতে পারেন। ত্বরণ, মন্দন দুটোই কিন্তু ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে ধনাত্মক আর মন্দন হচ্ছে ঋণাত্মক। ভরবেগ, ভর ইনটু বেগ, এই যে ভর আছে, ভর ইনটু বেগ সমান ভরবেগ। তাহলে বেগটা যদি ভেক্টর রাশি হয় তাহলে ভরবেগটাও কিন্তু ভেক্টর রাশি হবে। বল, বলটা কিন্তু ভেক্টর রাশি, এই কারণে ভেক্টর রাশি। দেখুন, বলের একটা মান তো থাকেই, নিউটন হোক, ডাইন হোক, নিউটন সেন্টিমিটার, ডাইন মিটার, যাই হোক, কিন্তু সেটা লম্বভাবে যদি প্রযুক্ত হয় তাহলে তার একটা আলাদা মান থাকে, এবং যদি 45 ডিগ্রি কোণে প্রযুক্ত হয় তার একটা আলাদা মান থাকে, তাই এটাকে ভেক্টর রাশির মধ্যে ধরা যায়। ওজন, আপনারা জানেন ভর এবং ভার বা ওজন দুটো আলাদা জিনিস। ভরটা স্কেলার রাশি, তাহলে ভার বা ওজনটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাও কিন্তু ভেক্টর রাশি। ঘাত, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, এগুলো সব ভেক্টর রাশি। এটাও করতে পারেন, শুধুমাত্র ভেক্টর রাশিগুলো আপনারা মনে রাখলেন তাহলে সেখানে যখন আপনাদের অপশান থাকবে স্কেলার রাশিগুলো তার থেকে আলাদা করে নেবেন। চলুন আমাদের পরবর্তী টপিক্সে যাওয়া যাক। রাশিসমূহের একক, এখানে যে গুরুত্বপূর্ণ রাশিগুলো আছে তাদের এককগুলো আমি এখানে লিখেছি। দেখুন, এখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, একক হলো অ্যাম্পিয়ার, সুপার ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন। দীপন প্রাবল্য, ক্যান্ডেলা, এটাও খুব ইম্পর্টেন্ট। পদার্থের পরিমাণ হলো মোল। বল, যেটা বলছিলাম, দুটো একক আছে, একটা হচ্ছে ডাইন, একটা নিউটন, এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। ঘনত্ব, ঘনত্ব হচ্ছে সমান ভর বাই আয়তন, তাহলে ভরের একক হচ্ছে গ্রাম এবং কেজি, এবং আয়তনের একক জানেন ঘন। আয়তনের একক সবসময় ঘন সেন্টিমিটার বা ঘনমিটার, তাহলে গ্রাম যখন নেবেন সিজিএস একক, গ্রাম পার ঘন সেমি, এবং যখন এমকেএস বা এসআই নেবেন কেজি পার ঘনমিটার বা মিটার কিউব। শক্তি এবং কার্যের একক একই, মনে রাখবেন শক্তি এবং কার্য আর্গ এবং জুল, আর্গটা সিজিএস, জুলটা এসআই। ক্ষমতা হচ্ছে ওয়াট, শক্তি কার্যর থেকে ক্ষমতাটা আলাদা, কার্য করার হারকে ক্ষমতা বলে, ঠিক আছে। আর এটা যদি যা হবে, এটা যেহেতু কার্য করার হার তাই পার সেকেন্ড লাগাবেন, যদি অন্যান্য এককগুলোর মধ্যে আপনি যান। যেমন এখানে দেখুন, একটু আমি একটা অন্য পেজে জাস্ট যাওয়া যাচ্ছি। এখানে দেখুন কার্য, কার্যের একক এখানে কি লিখেছি, আর্গ বা ডাইন সেন্টিমিটার, আর জুল বা নিউটন মিটার। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ক্ষমতার এককটা হয়ে যাবে, এই যে এখানে ডাইন সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। কার্য করার হারকে ক্ষমতা বলে, হার মানে পার সেকেন্ড, মনে রাখবেন। চলুন এখানে আসা যাক। চাপ, চাপের একক পাস্কাল হতে পারে, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার মিটার স্কোয়ারও হতে পারে। তড়িৎ আধান কুলম্ব, তড়িৎ বিভব বা তড়িৎচালক বল ভোল্ট, জানেন আপনারা এটা ভোল্ট আবিষ্কার করেছিলেন। রোধ হচ্ছে ওহম, পরিবাহিত হচ্ছে সিমেন্স, এই চিহ্নটাও গুরুত্ব দেবেন, এটা হচ্ছে এটা ঠিক অপোজিট। এটা কম্পাঙ্ক হার্জ, চৌম্বক প্রাবল্য হচ্ছে টেসলা, তেজস্ক্রিয়তা বেকারেল, শব্দের তীব্রতা মাপা হয় বেল দিয়ে, ঠিক আছে, বেল বা ডেসিবেলও বলতে পারেন। আমাদের যে
যেটা আমাদের সব থেকে ঠিকঠাক শব্দটা ডেসিবেলটা, সেটা 45 ডেসিবেলের বেশি শব্দ আমাদের কিন্তু শুনতে অসুবিধা হয়। যাই হোক, আপেক্ষিক তাপের একক দেখুন, জুল পার কেজি পার কেলভিন আপেক্ষিক তাপ। ধারকত্বের একক ফ্যারাড বা ফ্যারাডে। চুম্বক ফ্লাক্স ওয়েবার, চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার। দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তনের প্রসারণ গুণাঙ্ক, এটা দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তন নয় কিন্তু, প্রসারণ গুণাঙ্ক পার কেলভিন। পার কেলভিন মানে 1/কেলভিন বা এরকম দাড়ি দিয়ে শুধু কেলভিন। আবেশ গুণাঙ্ক হলো হেনরি, তাপগ্রাহিতা হলো জুল পার কেলভিন। তাহলে ছোট্ট ভিডিওটা ছোট্ট করলাম, বেশি বড় করলাম না, পরবর্তী সময়ে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এখানে ভিডিওটা পোস্ট করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি নতুন কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।